আপনি নিজেও একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এই যে এটাকে আপনি রাজনীতির কোনো ইতিবাচক দিক মনে করছেন কিনা মাননীয় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ এটা সেটা অবশ্যই বিশেষ করে এটা বাংলাদেশের বড় ছাত্র সংগঠন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ছাত্রলীগ একটি এবং সেই সংগঠনে আমি মনে করি এটি একটি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের দলীয় প্রধান শেখ হাসিনা তার মাধ্যমে শুধু ছাত্র রাজনীতি না আমি মনে করি তিনি তার দলের মধ্যে ওভারঅল একটা বার্তা দিয়েছেন যে এরকম করাপশন কিংবা এরকম যারা অনিয়ম করবে বা চাঁদাবাজি করবে যারা মানুষের বিপক্ষে কাজ করবে তাদের জায়গা সংগঠন হবে না কিংবা দলে হবে না এটা তিনি একটা কড়া মেসেজ দিয়েছেন সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যেহেতু বিশেষ করে ক্ষমতায় যারা থাকে তাদের ছাত্র সংগঠনগুলো একটু বিপর হয়ে ওঠে এটা আমরা বিএনপির সময় ছাত্র দলকে দেখেছি এবং আওয়ামী লীগের সময় ছাত্রলীগকে দেখেছি সেই জন্য আমি মনে করি যে এটি একটি কার্যকর এবং ভালো উদ্যোগ নিয়েছে যে আশা করি যে ছাত্রলীগের একটা ইতিবাচক প্রভাব হয়তো পড়বে এবং সামগ্রিকভাবে ছাত্র রাজনীতিও বিশেষ করে বড় আরেকটি ছাত্র সংগঠন ছাত্র দল তারা দেখেছি যে কাউন্সিলের মাধ্যমে তাদের সম্মেলন করে বিষয়টাতে একটু পরে আসছি আপনার কাছে আর একটু জানতে চাই আপনি ডাক্সুর ভিপি হিসাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ডাক্সুর বর্তমান জিএস জনাব গোলাম রাব্বানির আপনি পদত্যাগ চেয়েছেন এই বিষয়টাকে কীভাবে এটা হচ্ছে যেহেতু দেখেন যে বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন আর ডাকসু ছাত্রলীগ ছাত্র দল অন্যান্য যে বামপন্থী ছাত্র সংগঠন সকল ছাত্র সংগঠনের অন করে এই জায়গাটাকে আর ডাকসু অলিখিতভাবে হলেও যে ডাকসু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারা বাংলাদেশের মানুষ একটা অন্য দৃষ্টিতে দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটা আশা স্বপ্নের জায়গা তাদের থাকে সুতরাং সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যারা প্রতিনিধিত্ব করবেন তারা অবশ্যই ছাত্র সমাজের রোল মডেল হবেন তারা ছাত্রদের জন্য কাজ করবেন কিন্তু সেখানে যদি এই ধরনের একজন বিতর্কিত ব্যক্তি যাকে নিজ সংগঠন তার নৈতিক স্খলন জনিত এবং নানা অনিয়ম দুর্নীতির কারণে তাকে সংগঠন থেকে পদত্যাগ বাধ্য করা হয়েছে সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিত্ব করে এটা আমি মনে করি সারা বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা খারাপ দৃষ্টান্ত এবং ছাত্র সমাজ তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সম্মান হানিকর সেজন্য আমরা আমি বিশেষ করে বলেছি যে অন্তত তার আত্মমর্যাদা বোধ থেকেই তিনি পদত্যাগ করবেন কারণ যেহেতু তিনি সংগঠন থেকে পদত্যাগ করেছেন এবং তার যে সভাপতি ছাত্রলীগের রেজানুল হক চৌধুরী শোভন আপনি জানেন যে রেজনুল চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানি দুইজনই সিনেট সদস্য রেজনুল চৌধুরী শোভন কিন্তু তার সিনেট সদস্যের পদ থেকে অব্যাহতি যে উপাচার্য বরাবর চিঠি দিয়েছেন সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম যে গোলাম রাব্বানি সাহেব অন্তত এতদিন এতদিনে তিনি পদত্যাগ করবেন কিন্তু না করাটা খুবই দুঃখজনক আর আমরা একটা কথা বলতে চাই তিনি না করলেও বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা ছাত্র সংসদ থেকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো ডাকসুর কথা যদি বলেন যে ডাকসুতে এখানে ছাত্রলীগের প্যানেল থেকে তের জন নির্বাচিত হয়েছে আমরা সাধারণ ছাত্রলীগের সংরক্ষণ পরিষদ থেকে জন নির্বাচিত হয়েছি কিন্তু আমরা কিন্তু এখন সংগঠনের প্রতিনিধিত্ব করি না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংঘাত ডাকসুর এবার যদি আপনাকে একটু যোগ করতে চাই মাস হলো ডাকসু নির্বাচন হলো এবং আপনি নির্বাচিত ভিপি হয়েছেন আপনারা নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ ছাত্র এবং আপনি সাধারণ ছাত্রদের আপনি দাবি করছেন সাধারণ ছাত্রদের জায়গা থেকে আপনি ভিপি হয়েছেন তারা আপনাকে ভোট দিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে ভোট দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বাংলাদেশের সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যার কোনো অন্ত নাই আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কথা বলি তাহলে অনেক সমস্যা ছয় মাসে আপনারা কতটুকু সাধারণ ছাত্রদের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন আপনার জায়গা থেকে ডাকসুর ভিপি হিসেবে না আমার জায়গা থেকে যেহেতু ডাকসুর পঁচিশ জন রয়েছে আর নির্বাচিতদের সর্বোচ্চ প্রতিনিধি আমি হলেও এককভাবে অনেক কাজই করতে পারি না আর যেহেতু এখানে বড় ছাত্র অংশ ছাত্রলীগের থেকে নির্বাচিত হয়েছেন তাদের সহযোগিতা ছাড়া অনেক কাজ অনেকাংশে অসম্ভব যেটা আর সেই জায়গা থেকে আমরা মনে করবো যে সাধারণ শিক্ষার্থীদের আপনি যে কথাটি বলেছেন দারুণ কথা যে সাধারণ শিক্ষার্থীদের এক্সপেকটেশন যে এক্সপেকটেশনগুলো ছিল যে দীর্ঘদিনের যে আঠাশ বছর নির্বাচন না হওয়ার কারণে একটা যে ধরনের এনভায়রনমেন্ট আছে বিশ্ববিদ্যালয়ে তারা ভেবেছিল অন্তত এই এনভায়রনমেন্টের কিছুটা চেঞ্জ হবে বিশেষ করে আপনি জানেন যে এটি একটি অলিখিত নিয়ম হয়ে গেছে যখন যেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে তার ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাস দখল করবে হলগুলো দখল করবে এবং হলে শিক্ষার্থী তুলবে হলে সিট দিবে আর ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান সেই অবস্থা তো শিক্ষার্থীদের একটা প্রত্যাশা ছিল যে আঠাশ বছর পরে ডাকসু অন্তত আসলে এই অবস্থায় একটা পরিবর্তন হবে যে হল প্রশাসনিকভাবে সিট দেবে তাদের মেধা অনুযায়ী তারা সিট পাবেন এবং শিক্ষার্থীদের যে জোর করে মিছিল মিটিং করানো হয় সেই এটা বন্ধ হবে কিন্তু সেটা আমরা সফল হতে পারিনি কারণ এখানে দায়ী হচ্ছে যে এই কাজটা যারা করে এটা হচ্ছে ছাত্রলীগ যেহেতু বর্তমানে আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠন